ক্লাস 8 এর মেয়েরা, তোমাদের বাংলা ব্যাকরণের বাক্যের অংশ বাক্যের চ্যাপ্টার হচ্ছিল, তার শেষ অংশটুকু আজকে দেখে নাও। বাক্য অর্থগতভাবে যে চার ভাগে বিভক্ত, তার মধ্যে দুটো ভাগ পড়ানো হয়ে গেছিল, নির্দেশক বা বিবৃতিমূলক এবং প্রশ্নবোধক, বাকি ছিল আবেগসূচক এবং অনুজ্ঞাবাচক। তো আজকে আবেগসূচক এবং অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে এবং উদাহরণ দেখো। আবেগসূচক বাক্য তাকেই বলে যে বাক্যের মাধ্যমে আমরা মনের আবেগ প্রকাশ করি। মনের আবেগ কোনগুলো? আনন্দ, কষ্ট, দুঃখ, বেদনা, এইগুলো হলো মনের আবেগ। তো এই আবেগগুলো আমরা যে বাক্যের মাধ্যমে প্রকাশ করি সেই বাক্যগুলিকে বলা হয় আবেগসূচক বাক্য। আহ, কি আরাম, আনন্দ প্রকাশ করছি। আহা, কি দেখিলাম, বিস্ময়, যে আমরা বিস্ময়বিভূত হয়ে গেছি কোনো একটা দৃশ্য দেখে। ছি, এমন কাজ করতে নেই। মনের দুঃখই দুঃখ পেয়েছে বক্তা, যে তুমি এমন কোনো কাজ করেছো, সেই কাজটা করতে নেই, সেটাই বক্তা তোমায় বলছে। তো এগুলো হলো মনের আবেগ প্রকাশ, এগুলিকেই বলা হয় আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্যের মধ্যেও অস্তার্থক এবং নঞর্থক দুই ধরনের বাক্যই থাকে। আহা, কি দেখিলাম বা আহ, কি আরাম, এ দুটোই অস্তার্থক বা হ্যাঁবাচক বাক্য। ছি, এমন কাজ করতে নেই, এটা না সূচক বা নঞর্থক বাক্য। এরকম আরও অনেক উদাহরণ আছে, তোমরা পড়বে সেগুলো বই দেখে। এরপরে আমরা আসছি অনুজ্ঞাবাচক বাক্যে। অনুজ্ঞাবাচক আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, এইগুলো যে বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় সেই বাক্যগুলিকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। আমরা যখন কাউকে কোনো উপদেশ দিই, কাউকে কোনো নির্দেশ দিই, কাউকে কোনো আদেশ করি, সেই বাক্যগুলিকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য দুরকম হতে পারে, একটা বর্তমানকালের অনুজ্ঞা, একটা ভবিষ্যৎকালের অনুজ্ঞা। মানে বর্তমানকালে আমরা কাউকে আদেশ নির্দেশ দিতে পারি, ভবিষ্যতের জন্যেও উপদেশ দিতে পারি। যেমন দেখো, এগিয়ে চলো, একটা নির্দেশ। বৃথা সময় নষ্ট করো না, উপদেশ। সদা সত্য কথা বলিবে, উপদেশ। তো এইগুলো হলো বর্তমানকালের অনুজ্ঞা এবং ভবিষ্যৎকালের অনুজ্ঞা। যেমন এগিয়ে চলো বর্তমানকাল, বৃথা সময় নষ্ট করো না বর্তমানকাল, সদা সত্য কথা বলিবে ভবিষ্যৎকাল। আর এগিয়ে চলো, এটা অস্তার্থক বাক্য। বৃথা সময় নষ্ট করো না, এটা নঞর্থক বাক্য। সদা সত্য কথা বলিবে, এটা অস্তার্থক বাক্য। তাহলে অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যেও দুরকম বাক্য রয়েছে, অস্তার্থক এবং নঞর্থক। তোমাদের এই ভাগগুলোই আছে। এছাড়াও বাক্যকে আমরা আরও কিছু কিছু ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ইচ্ছাবোধক বাক্য, একটা শর্তসূচক বাক্য। এগুলো পরবর্তী ক্লাসে তোমাদের আরও ডিটেলসে পড়ানো হবে, যে বাক্যে মনের ইচ্ছা প্রকাশ করা হয়, যে বাক্য কোনো যে বাক্য গঠন করতে গেলে কোনো শর্ত মেনে বাক্য গঠন করা হয়, সেগুলোকে বলা হয় ইচ্ছাবোধক বা শর্তসূচক। তো তোমাদের এই এখানে আছে, এই পর্যন্তই আছে, অনুজ্ঞাবাচক বাক্য পর্যন্ত, এগুলোই পড়বে। এর পরবর্তী চ্যাপ্টারে, এর পরবর্তী ক্লাসে তোমাদের বাক্য পরিবর্তন, অস্তার্থক বাক্য থেকে নঞর্থক বাক্য, নঞর্থক বাক্য থেকে অস্তার্থক বাক্য, মানে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্য কী করে পরিবর্তন করা যায় সেই সেটা হবে ক্লাসে। তো অর্থ একই থাকবে, মানে কোনো অর্থের পরিবর্তন ঘটবে না, মানে কোনো পাল্টে যাবে না, একই মানে থাকবে, কিন্তু বাক্যটা হ্যাঁবাচক থাকবে, সেটাকে নাবাচক বাক্য করতে হবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে, সেটাকেই বলা হয় বাক্য পরিবর্তন। সেইটা নিয়ে পরবর্তী ক্লাস হবে। আজকে এই পর্যন্ত।